ধরপাকড় বাড়িয়ে বিক্ষোভ দমানোর চেষ্টায় মিয়ানমারের সামরিক বাহিনী। দেশটির সরকারি দপ্তরগুলোতে চলা ধর্মঘট উৎসাহিত করায় ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় 500 মানুষকে। এদিকে টানা চতুর্থ রাতের মতো ইন্টারনেট বন্ধ রাখার প্রতিবাদে মিয়ানমারে সাইবার যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সেনা সরকার পরিচালিত বেশ কয়েকটি ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মিয়ানমারে টানা বিক্ষোভে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছিল রেল শ্রমিকরা। এই সময় অনেকগুলো গুলি শব্দ হয়। এক শ্রমিকের পায়ে রাবার বুলেট লেগেছে বলে জানায় স্থানীয়রা। আইন অমান্য আন্দোলনের নামে ধর্মঘটে দেশটির বহু সরকারি দপ্তর অচল হয়ে পড়েছে। বুধবার রাতে সেনাবাহিনী ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা মান্দালয়ে আদালতের বাইরে জড়ো হয়েছিল। সেখানে পদচ্যুত নেতা অং সান সুচির রাজনৈতিক দলের দুই সাবেক কর্মকর্তার শুনানি চলছে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। এছাড়া বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি চৌরাস্তার মোড়ে কয়েক ডজন প্রতিবাদকারী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক গ্যাস পাইপলাইনের সাথে জড়িত বিদেশি সংস্থাগুলোকে সামরিক সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করার জন্য আবেদন জানিয়েছে। এক বিবৃতিতে অ্যালায়েন্স ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি MTA বলছে, যে কোনো অর্থ প্রদান মিয়ানমারের জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতে বলছে জান্তা সরকার, আর তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ধর্মঘটের পাশাপাশি দেশটিতে সেনা শাসনের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে গত 6 ফেব্রুয়ারি থেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।